আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছি। তো এই যে এখানে একটা ছোট একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা হলো দেশি ভটল। তো এটা দাম চাচ্ছেন কত আপনি? আমি শেষ মাস 42 চাইছিলাম, এখন দাম চাচ্ছে 35 ঠিক দিয়েছি। তো আপনি এটা কত হইলে আপনার বিক্রি করার আশা আছে? এবার আপনি বললেন বলছে 40-42 পর্যন্ত বলেছে। আপনি এটা কত হইলে বিক্রি করার আশা আছে আপনার? আমার 46 হলে বেশি দেওয়ার আশা আছে। 46? আচ্ছা, তাহলে এই গরুটা দেখি আপনার। তো এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, লাল কালারের। তো আপনি এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুর দাম চাচ্ছে 85। 85,000? তো এটা কি, এটাও দেশি গরু? এটাও দেশি গরু। তো এটা কাস্টমার দাম বলছে একজন এখনো? হ্যাঁ, এখন দাম বলেনি। তো আপনি এটা কত হইলে বিক্রি করার আশা আছে? এটা ধরো 80 হলে বেশি দেবো। তো এটার মধ্যে কয় মন মাংস হবে আপনার মতো আনুমানিক? এটা 4.5 মন মাংস হবে। 4.5 মন? আচ্ছা ঠিক আছে। তো এখানে আসি একটু, ঠিক আছে। তো এই গরুটা কি একটু দাঁড়া করানো যাবে? তুলে দাঁড়া করো। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। তো এই গরুটা আপনার দাম কত যাচ্ছেন? এই গরুটার দাম যাচ্ছে 1,30,000। 1,30,000? দেখতে পাচ্ছেন এই গরুটার দাম উনি 1,30,000 টাকা চাচ্ছে। তো আপনি এটা কেউ দাম বলছে এখনো? এখন দাম বললে লিখো। তো এটা আপনি কত হলে বিক্রি করবেন? এটি 1,10,000 হলে বেশি দেবো। আচ্ছা, তো এই গরুটা আপনি 1,10,000 হলে বিক্রি করার আছে? হ্যাঁ, 1,10,000 হলে বিক্রি করার আছে। এটাও দেশি জাতের গরু? এটাও দেশি। আচ্ছা, এই গরুটা কোথা থেকে আনছেন আপনি? এবারে গরু কুষ্টিয়া। কুষ্টিয়া? আপনি মোট কয়টা গরু আনছেন ঢাকায়? আমি গরু লেছি ওই 18টা। ৪৫ গরুর বাজার আমার এলাকায় তো ভালো, দেশে ভালোই তো। বাড়বে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো।